ভিডিও শুরুতেই আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা এখনও অবধি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। চলে আসি মূল খবরে। এবার বিপাকে মমতা ঘনিষ্ঠ হেভিওয়েট বিজনেসম্যান, এবার শিল্পপতি হর্ষবর্ধন নেউটিয়াকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। তলব পেয়ে মঙ্গলবার সকাল 7টা নাগাদ ওই শিল্পপতি হাজির হন ইডি দপ্তরে, অর্থাৎ কোথায়, সিজিও কমপ্লেক্সে। মঙ্গলবার সকালে দেখা যায় সকাল 7টার কিছু পরে সিজিও কমপ্লেক্সের সামনে এসে থামে শিল্পপতি নেউটিয়ার গাড়ি। গাড়ি থেকে নেমে তিনি সোজা ঢুকে যান ইডি দপ্তরে। কেন তাকে তলব করা হয়েছে, সাংবাদিকদের একাধিক প্রশ্নের কোনো জবাব দেননি শিল্পপতি। শেষে তিনি শুধু বলেছেন বলবো এসে বলবো, কিন্তু তারপরে আর তিনি বলেননি কিছুই। কোন মামলায় তাকে তলব করা হয়েছে তার কোনো স্পষ্ট উত্তর দেননি শিল্পপতি হর্ষ নেউটিয়া। বাংলার শিল্পমহলে পরিচিত হর্ষবর্ধন নেউটিয়া, কলকাতাতেই তার জন্ম এবং পড়াশোনা, বর্তমানে অম্বুজা নেউটিয়া গ্রুপের কর্ণধার। পশ্চিমবঙ্গে একাধিক শিল্প করেছেন তিনি, যেগুলো সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়। মূলত নির্মাণ কাজের সঙ্গে জড়িত তার সংস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থ দিয়েও অনেকবার সাহায্য করেছেন ইনি। কিন্তু হঠাৎ হর্ষ নেউটিয়াকে ইডি তলব করল কেন? পশ্চিমবঙ্গের বহু মামলায় তদন্ত করছে ইডি। শিক্ষা, পুরসভা, নিয়োগ দুর্নীতি থেকে গরু, কয়লা পাচার মামলার তদন্তভার এই কেন্দ্র এজেন্সির হাতেই। ইডি সূত্র মারফত জানা যাচ্ছে এই সব দুর্নীতি মামলার তদন্তে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে। সেই সূত্রেই তলব করা হয়েছে শিল্পপতি হর্ষ নেউটিয়াকে। কিন্তু এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এই দুর্নীতিগুলির সঙ্গে কীভাবে জড়িত হর্ষ নেউটিয়া? তৃণমূল যে দুর্নীতিগুলি করেছে এবং সেখান থেকে যে অর্থ লাভবান করেছে, তারা সেই অর্থ খাটিয়েছে হর্ষ নেউটিয়ার মাধ্যমেই। হর্ষ নেউটিয়ায় অনেক ক্ষেত্রে কালো টাকাকে সাদা টাকায় পরিণত করেছে। এই জন্যই ইডির সন্দেহের তালিকায় হর্ষ নেউটিয়া। সেই জন্যই তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিকে চাপের মুখে যদি তিনি কোনো মন্তব্য করে বসেন বা কেঁচো খুঁড়তে যদি কেউটে বেরিয়ে আসে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে, তাহলে সরকার পর্যন্ত পড়ে যেতে পারে। কেননা বিপুল পরিমাণ অর্থ দিয়ে সহায়তা করা হয় পশ্চিমবঙ্গ সরকারকে এই হর্ষ নেউটিয়ায়। সুতরাং এখন যদি তিনি বিপাকে পড়েন, তাহলে সেক্ষেত্রে ফেঁসে যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আরও অনেক তাবড় তাবড় নেতা। সেই জন্যই মাথা ধরতেই হর্ষ নেউটিয়াকে তলব করেছিল ইডি। প্রথম দিন তিনি হাজিরা দিয়েছেন, অনেক প্রশ্ন জিজ্ঞাসাবাদও করা হয়েছে। আবার কবে জিজ্ঞাসাবাদ করা হয় সেই দিকেই নজর থাকবে সকলের।